আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পশ্চিম নিউজ টিভি চ্যানেলে। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে আমরা প্রতিদিন বাংলাদেশের পাইকারি বাজারে প্রতি কেজি আলু পেঁয়াজ রসুন কত টাকা ধরে বিক্রি হচ্ছে তা আপনাদেরকে জানিয়ে থাকি। প্রতিদিন কেমন আজকে আমরা সেই প্রাইসটুকু আপডেট করবো। আজ হচ্ছে 15 মে 2022 সাল। আসুন এই শুরুতে জানি বাংলাদেশের পাইকারি বাজারে প্রতি কেজি আলু পেঁয়াজ রসুন কত টাকা ধরে বিক্রি হচ্ছে তা আপনাদেরকে জানিয়ে দিব। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সম্মানিত দর্শকবৃন্দ, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটু অনুরোধ করবো, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেল ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনার একটা লাইক আমাদেরকে এরকম ভিডিও বানাতে আরও উৎসাহ যোগাবে। চলুন দর্শক বিন্দু, আজকে পাইকারি বাজার রেটটি জেনে নিই। শুরুতে জানাবো আলুর বাজার। আলুর বাজার রয়েছে অনেকটা স্থিতিশীল, যেটা স্টিক আলু সেটা বিক্রি হচ্ছে 15 টাকা, যেটা গুটি আলু সেটা বিক্রি হচ্ছে 15 টাকা 50 পয়সা, আর যেটা গুঁড়া লাল আলু সেটা বিক্রি হচ্ছে 16 টাকা। সম্মানিত দর্শকবৃন্দ, আবার আপনাদেরকে জানিয়ে দিব পেঁয়াজের বাজারে সর্বোচ্চ আপডেট প্রাইস নিউজ। পেঁয়াজের বাজার মধ্যে যেটা দেশি পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে 33 টাকা থেকে 35 টাকা পর্যন্ত, আর যেটা এলসি ইন্ডিয়ান পেঁয়াজ পুরোদম সেটা বিক্রি হচ্ছে 38 টাকা থেকে 40 টাকা পর্যন্ত। সম্মানিত দর্শকবৃন্দ, আবার আপনাদেরকে জানিয়ে দিব রসুনের বাজারে সর্বোচ্চ আপডেট প্রাইস নিউজ। রসুনের বাজার রয়েছে অনেকটা ঊর্ধ্বমুখী, যেটা দেশীয় রসুন সেটা বিক্রি হচ্ছে 80 টাকা থেকে 90 টাকা, আর যেটা এলসিপি রসুন সেটা বিক্রি হচ্ছে 115 টাকা থেকে 120 টাকা পর্যন্ত।